হ্যালো ভাই, আমি সাজেদ। আর আজকের ভিডিওতে আমি কভার করব আমার 1 মাসের ব্যাকপ্যাকিং ট্রিপে আমি কি কি জিনিস নিতেছি, আমার ব্যাকপ্যাকে কি জিনিস প্যাক করতেছি এবং কি কি জিনিস নিব না, সেসব নিয়ে ডিসকাস করব। অ্যান্ড এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যেন আপনি কখনো ট্রিপে গেলে কি কি জিনিস আপনার লাগবে, কি কি জিনিস আপনার নেসেসারি একদম, আর আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনি ওভার প্যাক করতেছেন কিনা। মোস্ট অফ দা টাইম দেখা যায় যে আমরা ছোট একটা ট্রিপে যাই কিন্তু অনেক বেশি কাপড় চোপড় ক্যারি করি, দিন শেষে এতগুলো কাপড় চোপড় আমাদের লাগে না বা জিনিসপত্র আমাদের লাগে না। তো আপনি যতটা মিনিমালিস্ট থাকবেন, যত কম জিনিসপত্র ক্যারি করবেন তত শান্তিভাবে ঘুরতে পারবেন, আর আপনার লাগেজ যত থাকবে আপনার ট্রান্সপোর্ট কষ্ট অনেক কমে আসবে, অ্যান্ড সবকিছু ক্যারি করতে হোটেল চেঞ্জ করতে আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে। যেহেতু আমার 1 মাসের লম্বা ট্রিপ, আমি যতটা মিনিমাল পসিবল রেখেছি। আমার 1 মাসের কাপড় চোপড় নেওয়া দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কতগুলো কাপড় চোপড় দরকার অ্যান্ড কেন আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। তো এই ভিডিওটা আমি 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে হলো কি কি কাপড় চোপড় নিবো, দ্বিতীয় হলো টেকনোলজি, কি কি গ্যাজেট অ্যান্ড ল্যাপটপ এসব জিনিস নিবো, ইলেকট্রনিক্স টেকনোলজি কি কি জিনিস আমি সাথে নিতেছি, থার্ড হলো মেডিসিন, আর ফোর্থ হলো আপনার টয়লেটারিজ, আর ফিফথ হলো আপনার ডকুমেন্টস অ্যান্ড আদার নেসেসিটি আইটেমস। তো প্রথমেই আমি যেটা কভার করবো সেটা হচ্ছে কাপড় চোপড় কি কি নিতেছি। তো কাপড় চোপড় নেওয়ার আগে প্রথম যে জিনিস দুটো আপনার দরকার সেটা হচ্ছে 2টা ব্যাকপ্যাক। তো আমার জাস্ট একটা সবকিছু ক্যারি করার জন্য এই সাইজ একটা ব্যাকপ্যাক। তো ব্যাকপ্যাক আপনি একটা নিতে পারেন 40 থেকে 50 55 লিটার বা 70 লিটার পর্যন্ত, আপনার যেমন লাগে। তো এটা ডিপেন্ড করে আপনার উপর আপনি কতদিন ট্রিপ, আপনি কী কী জিনিস প্যাক করবেন তার উপর। তো আমার বেসিক্যালি এটাতে হয়ে যায়, এটা আমার অর্ধেক খালি থাকে, এটা আই গেস 45-50 লিটার হইতে পারে, আমার সঠিক জানা নেই। এটা একটা ব্যাকপ্যাক আমি নিবি, আর একটা হচ্ছে ডে প্যাক। তো বেসিক্যালি ডে প্যাকটা হলো এই ছোট একটা ডে প্যাক 4 থেকে 10 লিটারের। তো এই ডে প্যাকটাতে আপনি, ডে প্যাকটা মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট ব্যাকপ্যাক না, একটা ব্যাকপ্যাকে আপনার সব জিনিসপত্র থাকবে। আর ডে প্যাকে যেটা করবেন, যখন আপনি ডে ট্রিপে বের হবেন, জাস্ট আপনার পাওয়ার ব্যাঙ্কস, চার্জার, সানগ্লাস, পানির বোতল অ্যান্ড নেসেসারি আপনার যে ডকুমেন্টসগুলো আছে, পাসপোর্টস অ্যান্ড পাসপোর্টের ফটোকপি অ্যান্ড আদার ডকুমেন্টস, এগুলো একসাথে এটাতে ক্যারি করতে পারবেন। আপনার জন্য ইজি হবে, জাস্ট লাইট আপনার টাওয়েল, যখন বিচে যে গেলেন আপনার টাওয়েল অ্যান্ড দেখা গেলো যে টুকটাক শুকনা কাপড় চোপড় আপনি এতে, বা অল্প কিছু খাবার নিয়ে আপনি এটাতে ঘুরতে পারবেন। তো ছোট একটা ব্যাকপ্যাক আপনার জন্য জরুরি, এটা অবশ্যই নেবেন। আর একটা ব্যাকপ্যাক আমি লাগেজের পক্ষপাতি না, কারণ লাগেজ থাকলে দেখা গেলো মুভ করা একটু টাফ হয়ে যায়। আপনি পিছনে একটা ব্যাগ, সামনে একটা ব্যাগ নিয়ে আপনি ইজিলি হেঁটে সব জায়গায় কভার করতে পারবেন। তো আপনার কাছে যত কম ওয়েট হবে তত আপনার জন্য মুভ করা ইজি হবে। তো এখন আমার প্রথম জিনিস গেল ব্যাকপ্যাক। সো ব্যাকপ্যাক অবশ্যই জরুরি, এই দুটো আপনি নেবেন। সেকেন্ড হলো কাপড় চোপড়। এবার আমরা কাপড় চোপড়ে আসি। ফার্স্ট হচ্ছে প্যান্টস। তো আমি 2টা প্যান্টস নিয়েছি, একটা প্যান্ট পরে যাব। আর প্যান্ট সিলেক্ট করার সময় একটু ডার্ক দেখে সিলেক্ট করবেন, যেন ময়লা হলেও খুব বোঝা না যায়। তো জিন্সের প্যান্ট একটা 1 মাস চলে যায়, অনেকে জিন্সের প্যান্ট 1 বছরও ধয় না। সো ওটা ডিপেন্ড করে আপনার উপর। তো বেসিক্যালি আমি একটা জিন্সের প্যান্ট, একটা জাস্ট গ্যাবার্ডিন প্যান্ট কভার করেছি অ্যান্ড শর্টস 2টা। তো আপনি কখনো বিচে গেলে, গোসল করতে গেলে বা বাইরে ঘোরাঘুরির জন্য 2টা শর্টস নেবেন। আমি 2টা শর্টস নিয়েছি। আন্ডারওয়্যার জয়টা আপনার জরুরি, আমি জাস্ট 2টা প্যাক করছি। অ্যান্ড টি শার্ট, বেসিক্যালি আমি টি শার্ট 3টা নিয়েছি, একটা ফুল স্লিভ। তো ফুল স্লিভটা নেওয়ার একটাই কারণ যে রাতে ঘুমানোর জন্য মশা যদি উপদ্রব বেশি হয় সেক্ষেত্রে ফুল স্লিভ আপনাকে অনেক বেশি সেভ করবে। অ্যান্ড কোথাও যদি অনেক বেশি ঠান্ডা ওয়েদার হয় সেক্ষেত্রে আপনার জন্য ফুল স্লিভ একটা গেঞ্জি আপনাকে মোস্টলি বাঁচাবে, একটা লাইফ সেভার। এটা বেসিক্যালি একটা ফুল স্লিভ একটা কাভার একটা নিবেন। প্লাস আমি 2টা গেঞ্জি নিয়েছি, টি শার্ট 2টা। তো 2টা টি শার্টে আমার হয়ে যাবে, আমি এর বেশি টি শার্ট ক্যারি করতে চাই না, কারণ টি শার্ট 200 থেকে 400 টাকা সব জায়গায় দাম। তো আপনার টি শার্ট প্রয়োজন হলে আপনি টি শার্ট কিনে নিতে পারেন। সেকেন্ড হলো তারপরে আছে যেটা শার্ট, আমি 2টা শার্ট নিয়েছি, কালারফুল দেখে শার্ট নেবেন অ্যান্ড যাতে আপনার কমফোর্টেবল হয় এরকম দেখে শার্ট নেবেন, কটনের অ্যান্ড যাতে তাড়াতাড়ি শুকায় এমন কাপড়ের ম্যাটেরিয়াল দেখে আপনি শার্ট কিনবেন। তো আপনি 2টা শার্ট নিয়েছি, মোস্টলি কালারফুল চুজ করবেন। তারপরে একটা পাঞ্জাবি নিয়েছি আমি, জাস্ট আমার পছন্দ এই জন্যই। অ্যান্ড সেকেন্ড তারপরে হলো আপনি ট্রাউজার নিতে পারেন। তো আমি বেসিক্যালি লুঙ্গি নিয়েছি, আমার ইচ্ছা আছে লুঙ্গি পরে সব জায়গায় ঘোরার। তো এটা একটা এপিক একটা অ্যাডভেঞ্চার হবে আই গেস। তো যাই হোক, আমার 2টা লুঙ্গি আমি ক্যারি করেছি, আর রাতে ঘুমানোর জন্য বা ঘোরাঘুরির জন্য আমি হ্যান্ডেল করতে পারি। সো এটা কমফোর্ট অনেক বেশি। তো আপনি ট্রাউজার ক্যারি করতে পারেন, আর রাতে ঘুমানোর জন্য যদি আপনার আলাদা টি শার্ট দরকার হয় সেক্ষেত্রে আলাদা টি শার্ট আপনি ক্যারি করতে পারেন। তো ইটস টোটালি আপ টু ইউ।
অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে গামছা বা টাওয়েল। তো আপনি আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা সবাই বলে সেটা হচ্ছে মাইক্রোফাইবার টাওয়েল ইউজ করতে। মাইক্রোফাইবার টাওয়েলের দাম অনেক বেশি অ্যান্ড বাংলাদেশে পাওয়া যায় না সহজে সব জায়গায়। তো আপনি যেটা করবেন, এই ধরনের গামছা সব জায়গায় পাওয়া যায় এবং খুবই পাতলা অ্যান্ড লাইট ওয়েট। এই গামছাগুলো বেসিক্যালি মাইক্রোফাইবারই হয়ে যায় কারণ খুব তাড়াতাড়ি শুকায়। আমি পার্সোনালি অনেকদিন ধরে ইউজ করতেছি, জাস্ট আপনি 100-120 টাকা পেয়ে যাবেন, যেখানে মাইক্রোফাইবার টাওয়েলের দাম 800-900 টাকা। তো আপনি যদি মাইক্রোফাইবার টাওয়েল পান বেটার, আদারওয়াইজ আপনি এরকম গামছা ক্যারি করতে পারেন যেটা তাড়াতাড়ি শুকাবে। সো আপনি হোটেল চেঞ্জ করার সময় বা শাওয়ার নিলেন, তাড়াতাড়ি 2-3 ঘন্টার মধ্যে শুকাই গেলে আপনার জন্য প্যাক করা ইজি হয়। তো দ্যাটস ওয়াই এটা খুব ইম্পর্টেন্ট। এটা দুইটা আমি একটা নিয়েছি, আর আরো একটা লাগে বেসিক্যালি। দুইটা আপনি টাওয়েল ক্যারি করবেন। তো এই গেল কাপড় চোপড়ের। আর একটা হলো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, সান ক্যাপ। তো আপনি ক্যাপ ক্যাপ অথবা হ্যাট যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। তো এই ছিল আমাদের কাপড় চোপড়ের সেগমেন্ট। তো এবার আমরা যেটা কভার করবো সেটা হচ্ছে আমরা কি কি ইলেকট্রনিক গ্যাজেট নিতেছি। তো সেটাও আমি একটা লিস্ট বানিয়ে রাখছি। তো ফার্স্ট অফ অল প্রথমে যেটা সেই ইলেকট্রনিক গ্যাজেটে সেটা হচ্ছে ক্যামেরা। তো আপনি ছবি তোলার জন্য ক্যামেরা নিতে পারেন। আমি বেসিক্যালি DSLR ক্যারি করতে রাজি না, অনেক ভারী ওজন হয়। তো আপনি যেটা হচ্ছে পয়েন্ট অ্যান্ড অ্যাডভান্স পয়েন্ট অ্যান্ড শুট কিছু ক্যামেরা পাওয়া যায়, তো অ্যাডভান্স পয়েন্ট অ্যান্ড শুট যেটা ক্যারি করলে খুব ভালো ছবি আসে, প্লাস হচ্ছে ইজি টু ইউজ, লাইট ওয়েট, অ্যান্ড সেগুলো আমার কাছে বেটার মনে হয়। ইভেন আমি ক্যামেরা ক্যারি করতে আমার পছন্দ হয় না, সো আমি সেলফোনে ছবি তুলে ফেলি। তো যদি আপনি ফটোগ্রাফির মধ্যে খুব সিরিয়াস ফটোগ্রাফি করেন, দ্যাটস ওয়াই আপনার জন্য ক্যামেরা অবশ্যই ক্যারি করতে হবে। তো এইখানে আপনার লাগে যে 2-3 কেজি এক্সট্রা ওয়েট অ্যাড হতে পারে। তো ক্যামেরা প্রথম জিনিস। সেকেন্ড হলো আপনার অ্যাকশন ক্যাম। তো অ্যাকশন ক্যাম হচ্ছে আপনার ওয়াটার আন্ডার ওয়াটার কোনো অ্যাক্টিভিটিস থাকলে বা সেই ক্ষেত্রে আপনার কাজে দিবে, বা অ্যাকশন শট কিছু নিতে গেলে ভ্লগিং করার জন্য বেটার। তো অ্যাকশন ক্যাম অবশ্যই ক্যারি করতে পারেন। এরপর হলো আপনার ল্যাপটপ। সো ল্যাপটপ যদি আপনি চান ক্যারি করতে, আপনার কাজের জন্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। আমি ল্যাপটপ ক্যারি করবো, দ্যাটস কারণ হচ্ছে আমার কিছু ভিডিও এডিটস অ্যান্ড কিছু কাজ থাকে সবসময়। তো ক্যারি ট্রাভেলের জন্য আল্ট্রালাইট বা আল্ট্রাবুক ল্যাপটপ যদি আপনি ক্যারি করেন সেই বেটার হয়। যেটা ট্রেডিশনাল এমনি ল্যাপটপ আছে সেগুলো ক্যারি করা আসলে খুব টাফ হয়ে যায়, অ্যাডাপ্টার ট্যাডাপ্টার সব দিয়ে অনেক বেশি ওজন হয়ে যায়। তো বেটার ওটা অ্যাভয়েড করা। যদি আপনার কাজ থাকে ল্যাপটপ নিতে পারেন, আদারওয়াইজ প্রয়োজন নাই, এক্সট্রা একটা পেইন হবে। তো আমার একটা আল্ট্রালাইট আমি জাস্ট ক্যারি করব আমার কাজের জন্য, তো এটা নিতে পারেন, আপ টু ইউ। তারপরে হচ্ছে ট্যাব। সো ট্যাব ক্যারি করতে পারেন ট্রাভেল গাইড পড়ার জন্য, বই পড়ার জন্য বা মুভি দেখার জন্য। তো এটাও আপনার উপর, এটা নেসেসারি না, এটা ক্যারি করতে পারেন অথবা নাও নিতে পারেন। তারপরে হচ্ছে সেলফোন, অবভিয়াসলি আমার সেলফোন ক্যারি করতে হবে। সো সেলফোনে যেটা হচ্ছে গুগল ম্যাপস অ্যান্ড আপনার কল, ইন্টারনেট, আপনার ফ্যামিলির সাথে কানেক্টেড থাকার জন্য। তো এটা ছাড়া তো কেউ ট্রাভেল করে না, এটা নেসেসারি সবাই নাই, অবশ্যই সেলফোন। তারপর হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। তো পেন ড্রাইভ অবশ্যই ক্যারি করবেন, পেন ড্রাইভ কখন কোন কাজে লাগে বলা যায় না। প্লাস পেন ড্রাইভে আপনার যে ডকুমেন্টসগুলো, হোটেল বুকিংস, ফ্লাইটের আপনার যে ফ্লাইট বুকিংস এর টিকিট অ্যান্ড সব কিছু, আপনার যে নেসেসারি ডকুমেন্টগুলো সেগুলো এটাতে আপনি কপি করে রাখতে পারেন, ইন কেস কখনো এমার্জেন্সি দরকার পড়লে, বা আপনার ছবি সব কিছু এটাতে আপনি রাখতে পারেন যেন আপনার এমার্জেন্সি কোনো প্রয়োজনে আপনি কাজে লাগাতে পারেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড কার্ড রিডার আমার কাছে এখন নেই, তো কার্ড রিডার আপনি যদি ফটোগ্রাফি করেন সেক্ষেত্রে কার্ড রিডার খুব জরুরি। তো কার্ড রিডার আপনি ক্যারি করতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক ক্যারি করা। তো এখন সারা দিনের জন্য আপনি যদি বের হন, আপনার ফোনের চার্জ অবভিয়াসলি শেষ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটা পাওয়ার ব্যাংক আপনি এটা আপনার ক্যামেরা, মোবাইল ফোন সব কিছু চার্জ করতে পারবেন। সো পাওয়ার ব্যাংক ক্যারি করা বুদ্ধিমানের কাজ। তো অবশ্যই একটা এটা 10,000 অ্যাম্পিয়ারের, সো 10,000 মিলি অ্যাম্পিয়ার আই গেস। তো এটা একটা ক্যারি করতে পারেন, ইটস আপ টু ইউ, অ্যান্ড এটা নেসেসারি আই গেস, আপ টু ইউ না, জরুরি। অ্যান্ড অবশ্যই আপনার চার্জার্স অ্যান্ড ডাটা কেবলস, সো এইগুলো জাস্ট আপনি একটা আলাদা ব্যাকপ্যাকে ক্যারি করবেন, চার্জার ডাটা কেবল যেগুলো লাগে। তো এই জিনিসগুলো আপনি অবশ্যই ক্যারি করবেন। পাশাপাশি হচ্ছে ইয়ারফোন, মাস্ট হ্যাভ দিস, লং লম্বা ট্রিপে ইয়ারফোন অবশ্যই জরুরি। সো আপনি গান শুনতে শুনতে আপনার সময়টা যেন কাটে, এই জন্য ইয়ারফোন জরুরি, ইয়ারফোন অবশ্যই ক্যারি করবেন। আর ওকে, ইলেকট্রনিক্সের দ্যাটস ইট, এতটুকুই। আর আপনি যদি চান এক্সট্রা একটা অ্যাডাপ্টার ইউজ করতে পারেন। সো পাওয়ার স্ট্রিপ ক্যারি করাটা, মাল্টিপ্লাগ বা পাওয়ার স্ট্রিপ ক্যারি করাটা বুদ্ধিমানের কাজ। অনেক সময় হতে পারে যে আপনি অনেকে থাকছে হোটেলে বা হোস্টেলে যদি থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার সবগুলো ডিভাইস একসাথে চার্জে দিতে পারছেন না,
তো সেক্ষেত্রে পাওয়ার স্টেপ ক্যারি করা খুব জরুরি একটা জিনিস যদি পারেন নেওয়া। এবং দেখা যাচ্ছে মাল্টি কনভার্টার যেটা থাকে, দেখা গেলো সব দেশে সব ধরনের পোর্ট কাজ করে না, তো কিছু মাল্টি কনভার্টার পাওয়া যায়, তো সেই জিনিসটা আপনি খুঁজে কিনে নিতে পারেন, এটা খুব জরুরি। তো মাল্টি কনভার্টারটা নিতে পারেন, আর এই পাওয়ার স্টেপ, তো পাওয়ার স্টেপ নেওয়ার সময় অবশ্যই আল্ট্রালাইট কিছু পাওয়ার স্টেপ ছোট আমি একা একটা ক্যারি করলেই হলো, সেটা নিলেই চলবে। তো এই ছিল ইলেকট্রনিক্সের কভারেজ। সো ইলেকট্রনিক্স কি কি নেবেন জাস্ট বেসিক আলোচনা করে ফেললাম। তো এবার আমরা যেটা কভার করবো সেটা হচ্ছে আপনার টয়লেটরিজ কি কি নেবেন। তো প্রথমে যেটা নেবেন সেটা হচ্ছে আপনার টুথব্রাশ অ্যান্ড টুথপেস্ট। তো এই জিনিস দুইটা অনেকে ভুলে যায়। সো টুথপেস্টটা অবশ্যই ট্রাভেল সাইজ নেবেন, ছোট একদম যেটা পাওয়া যায়, যেন আপনার অনেক বড়টা অনেকে নাই, সো ক্যারি করার দরকার নেই এত বড়, আপনার এটা ইজিলি এক মাসে চলে যায় আপনার। তো টুথপেস্ট অ্যান্ড টুথব্রাশ ইম্পর্টেন্ট, এটা অবশ্যই নেবেন। তারপরে হচ্ছে টিস্যু পেপার, তো টিস্যু পেপার অবশ্যই ক্যারি করবেন, কিছু পকেট টিস্যু আপনার যে কোনো সময় কাজে লাগতে পারে। তারপরে হচ্ছে নেল ক্লিপার, তো নেল ক্লিপার খুবই জরুরি, আপনার 10-15 দিনের ট্রিপে অবভিয়াসলি আপনার এটা প্রয়োজন হবে, তো ছোটোখাটো জিনিস বাট এই জিনিসগুলো অনেকটা ভুলে যাই। তারপর হচ্ছে পারফিউম, সো পারফিউম অবশ্যই ক্যারি করবেন। পারফিউম ক্যারি করার জন্য সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার পারফিউম যেন 100 ml-এর বেশি না হয়। সো অনেক সময় ম্যাক্সিমাম পারফিউম বডি স্প্রেগুলো 150 ml-এর হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি সেটা অবশ্যই চেক করে নেবেন প্যাক করার আগে, যেন সেটা 100 ml হয়, অথবা দেখা যাচ্ছে সবসময় অনেক সময় লিকুইড যেটা ক্যারি করতে দেয় না, যেগুলো 100 ml-এর উপরে এয়ারপোর্টে, সো আপনার এয়ারপোর্টে ফালা যেতে পারে, দ্যাটস ওয়াই আপনি অবশ্যই চেক করবেন যেন এটা 100 ml হয়। এরপর হচ্ছে শ্যাম্পুস, তো আপনি ইচ্ছা করলে নিতে পারেন কিছু মিনি প্যাক শ্যাম্পু, অথবা নাও নিতে পারেন, ইটস আপ টু ইউ। ময়শ্চারাইজার, সো আপনার লাগতে পারে যে কোনো সময় দেখা যাচ্ছে সানবার্ন হয়ে গেলে বা আপনার ত্বক রুক্ষ হয়ে গেলে এক্ষেত্রে কাজে নিতে পারে। সো ময়শ্চারাইজার অবশ্যই ট্রাভেল সাইজ ছোট একটা ময়শ্চারাইজার নেবেন। তারপরে চিউনি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এর সাথে একটা হচ্ছে ছোট আয়না ক্যারি করতে পারেন, মোস্ট অফ দ্য কাজ দেয়। তারপরে হলো আপনার রেজার, সো রেজার অবশ্যই ক্যারি করবেন, সাথে হচ্ছে হয়তো বা আপনি এক্সট্রা ব্লেড নিতে পারেন বা দেখাচ্ছে রেজার ব্লেড আপনি ক্যারি করতে পারেন। তো সব মিলে রেজার অ্যান্ড ব্লেড, পাশাপাশি হচ্ছে আপনি যেটা হচ্ছে জেল ক্যারি করতে পারেন, শেভিং জেল। তো শেভিং জেল ছোটো সাইজের একটা শেভিং জেল আপনি কিনে নেবেন, যেন আপনার ট্রাভেলে সেফটি করতে ইজি হয়। সো দ্যাটস ইট, এটা ছিল আপনার টয়লেটরিজের মধ্যে। তো টয়লেটরিজ সবগুলো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এরকম ছোট কিছু ব্যাগ পাওয়া যায়, সো এই ছোট একটা ব্যাগের মধ্যে আপনার সব টয়লেটরিজগুলো একসাথে আপনি প্যাক করে রেখে দিলেন, যেন আপনার সবসময় ইজিলি আপনি বের করতে পারেন। সো টয়লেটরিজের জন্য আপনার একটা ব্যাগ, আপনার কাপড় চোপড় আলাদা থাকতেছে, এক্ষেত্রে যেটা হয় যে আপনার জিনিসগুলো পেতে সুবিধা হয় এবং গুছিয়ে রাখতে সুবিধা হয়। আপনার ব্যাগের যদি সব জায়গায় ছড়াই ছিটাই থাকে সেক্ষেত্রে অর্গানাইজ থাকে না, আপনার পেতেও অনেক সময় ঝামেলা হয়, তো আপনি যখন যেটা খুঁজছেন সেটা পাচ্ছেন না, সো এটা অনেক টাইম সেভিং, জাস্ট আপনি আপনার সব টয়লেটারিজ এরকম একটা ব্যাগে প্যাক করবেন। সো এই ছিল আমাদের টয়লেটারিজ নিয়ে। তো এবার আমরা কভার করবো মেডিসিন, সো কী কী মেডিসিন আপনি নেবেন। তো মেডিসিনের ক্ষেত্রে প্রথমে যেটা জরুরি মনে রাখবেন সেটা হচ্ছে আপনার যে মেডিসিনগুলো রেগুলার লাগে, আপনার যদি কোনো অসুখ বিসুখ থাকে সেগুলো যেন অবশ্যই ক্যারি করেন, অ্যান্ড সেই মেডিসিনগুলো খুব জরুরি, আর আপনি দেখা যাচ্ছে বাইরে নাও পেতে পারেন, তো দ্যাটস ওয়াই আপনি যতদিনের জন্য যাচ্ছেন ততদিনের জন্য যেন ওই মেডিসিনগুলো আপনি ক্যারি করেন। এছাড়া আপনার বেসিক কিছু মেডিসিন আপনি নিতে পারেন, যেমন প্যারাসিটামল, জাস্ট টুকটাক ছোটো খাটো ব্যথার জন্য প্যারাসিটামল, তারপরে অ্যান্টিহিস্টামিন যেমন ডেসলর যেগুলো পাওয়া যায়, তারপরে হচ্ছে আপনার যদি ফুড পয়জনিং হয় বা ডায়রিয়া টাইপের কিছু হয় তো এই ক্ষেত্রে আপনি মেট্রোনিডাজল বা দেখা যাচ্ছে যে এটার জন্য নিতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি স্যালাইন নিতে পারেন কিছু ডায়রিয়া হয়ে গেলে, প্লাস গ্যাসের জন্য আপনি কিছু যদি হুটহাট কিছু আবিঝুবি খেয়ে ফেলেন, একজন গ্যাসের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কিছু স্যাচেটগুলো নিয়ে নিতে পারেন, এগুলো জাস্ট গুলে খেলে সাথে সাথে আপনি ইয়া পাবেন, আর কিছু ক্যাপসুল বা ট্যাবলেটও নিতে পারেন এটার জন্য। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এই স্ট্রিপগুলো নিয়ে নেবেন, স্ট্রিপ ব্যান্ডেজগুলো। তো স্ট্রিপ ব্যান্ডেজগুলো যদি আপনার সামহাও কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট বা কিছু হয় সেক্ষেত্রে আপনার লাইফ সেভারের মতো কাজ করে, অ্যান্ড সাথে হচ্ছে আপনার অ্যান্টিসেপটিক লিকুইড, সো এই লিকুইডটা আপনার পরিষ্কার করতে, প্লাস পাশাপাশি আপনার সে কোনো জায়গায় যদি আপনার ছিলে যায় বা অ্যাক্সিডেন্ট সেক্ষেত্রে কাজে দিবে গজ, এটা হচ্ছে তুলা প্লাস হচ্ছে গজ, তো এই জিনিসগুলো ক্যারি করবেন সাথে ফার্স্ট এইডের মধ্যে। আর কিছু মিসিং গেল কিনা, হ্যাঁ ঘুমের ওষুধ ক্যারি করতে পারেন যদি আপনার ঘুমের সমস্যা, অনেক সময় হয় নতুন জায়গায় গিয়ে ঘুমের প্রবলেম হয় দু একদিন, তো সেক্ষেত্রে কিছু সাউন্ড ঘুম দরকার হয়,
সেক্ষেত্রে আপনি ঘুমিয়ে সব কিছু ক্যারি করতে পারেন। আর তাছাড়া হচ্ছে সিফ্লুফ্লক্সাসিন বা কিছু অ্যান্টিবায়োটিক্স, যেগুলো হচ্ছে আপনার যদি খারাপ লেভেলের ফুড পয়জনিং হয় সেক্ষেত্রে কাজে দিবে। তো জাস্ট ছোট একটা চেকলিস্ট, আমি এই ওষুধের চেকলিস্টটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেখান থেকে আপনি জাস্ট দেখে নিয়ে কিনতে পারেন যেন আপনার জন্য সুবিধা হয়। অ্যান্ড এটুকুই ছিল আপনার ফার্স্ট এইডের মধ্যে। এবার আমরা জাস্ট কিছু ডকুমেন্টস নিয়ে কথা বলবো। সো আপনার কি কি ডকুমেন্টস অ্যান্ড আদার নেসেসারি আইটেম কি কি সেগুলো নিয়ে ডিসকাস করবো। সো এটা লাস্ট। তো ডকুমেন্টসের মধ্যে আপনার প্রথমে যেটা আসছে সেটা হলো আপনার এয়ার টিকিটস, বাসের টিকিট, ট্রেনের টিকিট। সো এই টিকিটগুলো অবশ্যই ক্যারি করবেন। সেকেন্ড হচ্ছে হোটেল বুকিংয়ের কপি। সো হোটেল বুকিংয়ের কপি আপনি হোটেল বুকিং দিয়ে সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। পাসপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো আমার পাসপোর্টটা এখন আমার কাছে নাই, তো পাসপোর্ট অবশ্যই ক্যারি করবেন। পাসপোর্টের সাথে হচ্ছে আপনার পাসপোর্টের ফ্রন্ট পেজ, ভিসা পেজ, এগুলো দেখা যাচ্ছে 10-15টা ফটোকপি করে রাখবেন আপনার সাথে। অ্যান্ড পারলে একটা লেমিনেটেড কপি রাখবেন আপনার পাসপোর্টের মেইন পেজে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, পাসপোর্টের আপনার পাসপোর্ট অ্যান্ড ভিসা এন্ট্রি এক্সিট সিলের সময় প্রতিটা জিনিস আপনি আপনার ক্লাউডে সেভ করে রাখতে পারেন, গুগল ড্রাইভে, অথবা আপনি আপনার কোনো ফ্রেন্ডকে ইমেল করে রাখতে পারেন, যেন আপনার কোনোভাবে যদি মিসিং চলে যায় আপনার ফ্রেন্ড আপনাকে ইমেল করে পাঠাতে পারে। পাশাপাশি আপনি পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভে, এরকম একটা পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভে এগুলো আপনি স্ক্যান করে সেভ করে রাখতে পারেন, মোবাইলে ছবি রাখতে পারেন। ইন কেস অফ এমার্জেন্সি আপনার এটা খুবই কাজে দিবে। পাশাপাশি হচ্ছে আপনার তারপরে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো একটা নিতে পারেন। আপনার ব্যাংকে অবশ্যই জানাই যাবেন যে আপনি ট্রাভেলে থাকবেন, যেন আপনার পেমেন্ট রিলিজ করে আটকায় না দেয়, অথবা আপনাকে যেটা করতে হবে তখন আপনার পেমেন্ট সেখানে হবে না আপনার যদি ট্রানজ্যাকশন খোলা না থাকে। সো অবশ্যই ব্যাংকে ইনফর্ম করে যাবেন। সো ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আপনি অবশ্যই ক্যারি করতে পারেন, টাকা ক্যারি করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। অ্যান্ড তারপর হচ্ছে ডলার্স অথবা ইউরো, যেটা আপনি ক্যারি করতে পছন্দ বোধ করেন। সো যতটা লাগে, বিভিন্ন দেশে রিকোয়ারমেন্ট আছে, সো আপনি এটা অবশ্যই দেখা যাচ্ছে অ্যামাউন্টটা ডলার অথবা আপনার হচ্ছে ইউরোতে ক্যারি করতে পারেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা অবশ্যই আপনার পাসপোর্টে এন্ডোর্স করে নেবেন। সো যেখান থেকে ডলার করবেন কিনবেন সেখান থেকে এন্ডোর্স করে নিতে পারেন, অথবা সবচেয়ে সেফ হলো যে ব্যাংক থেকে কিনবেন সেখান থেকে আপনার ডলারটা এন্ডোর্স করে নেবেন। তারপরে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স। তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি সব জায়গায় গাড়ি টাড়ি হায়ার করতে এবং ড্রাইভ করতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া। তো এই ক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স অবশ্যই ক্যারি করবেন যদি আপনি ড্রাইভ করতে চান। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড। যদি আপনি স্টুডেন্ট হন, অনেক সময় বিভিন্ন জায়গায় এন্ট্রি ফি হাফ হয়ে যায় যদি আপনি স্টুডেন্ট থাকেন। সো এটা আপনার জন্য মানি সেভিং প্লাস অনেক কাজে দেয়। সো স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই ক্যারি করবেন। তারপরে হলো আপনার পাসপোর্ট সাইজ ছবি। সো পাসপোর্ট সাইজ ছবি ডজন খানেক আপনি ক্যারি করবেন, বিভিন্ন সময় দেখা যাচ্ছে 2-3-4টা লাগে। সো ইন কেস অফ এমার্জেন্সি আপনি ডজন খানেক পাসপোর্ট সাইজ ছবি ক্যারি করবেন। পাশাপাশি আপনার পাসপোর্ট সাইজ পাসপোর্ট ছবি যেটা সফট কপি, সেটা আপনি আপনার ইমেলে রাখতে পারেন, অথবা ক্লাউডে সেভ করে রাখতে পারেন, অথবা আপনি আপনার কোনো ফ্রেন্ডকে ইমেল করে রাখতে পারেন। এটা খুবই জরুরি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে স্লিপিং কিট। তো আপনার অবশ্যই একটা স্লিপিং কিট কেনা উচিত, কারণ লং ট্রাভেলে আপনার এটা খুবই কাজে দিবে। তো ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আইসাইট। তো আপনি যখন হোস্টেলে থাকবেন বা রাস্তাঘাটে ট্রাভেল করবেন, এক্ষেত্রে আইসাইটটা খুবই কাজে দেয়। পাশাপাশি হচ্ছে আপনার ইয়ার প্লাগ। সো ইয়ার প্লাগ হচ্ছে আপনি যেন কোনো সাউন্ডে কোনো সমস্যা না হয়, তো আমি ইয়ার প্লাগের বদলে হচ্ছে ইয়ারফোন ইউজ করি। সো নয়েজ ক্যান্সেলিং ইয়ারফোন হলেও আপনার ইয়ার প্লাগের কাজটা হয়ে যায়। আর অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আপনি যদি ঘুমাতে চান, জাস্ট ক্যারি দিস। আপনার দেখা গেলো হোস্টেলে বা কোনো জায়গায় কেউ লাইট জ্বালালে, বা আপনার রুমমেট যে আছে হোটেলে আপনার সাথে, সে যদি লাইট টাইট জ্বালায় আপনার কোনো প্রবলেম না হয় ঘুমানোর জন্য, তো স্লিপিং কিট এটা খুবই জরুরি। পাশাপাশি হচ্ছে নেক পিলো। তো নেক পিলো এটা আই গেস সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট ট্র্যাভেলে। সো আপনি যদি লঙ্গার পিরিয়ড ট্র্যাভেল করেন, নেক পিলো খুবই কমফোর্টেবল একটা জিনিস। আপনার ট্র্যাভেলকে যেটা হচ্ছে জার্নির যে একটা ক্লান্তি থাকে সেটা অনেকটা কমে আনে। সো অবশ্যই নেক পিলো একটা ক্যারি করবেন। আর বিভিন্ন এয়ারপোর্টে হচ্ছে এই স্লিপিং কিট দিতে গেলে দেখা যাচ্ছে $14-15 চার্জ করে, সেখানে আপনি $10-এ আপনি একটা স্লিপিং কিট কিনে নিতে পারেন। সো আমি এটা আলিএক্সপ্রেস থেকে আনছি, আমি পরে এটা নিয়ে ডিসকাস করব হয়তোবা। এরপরে হলো প্লাস্টিক ব্যাগস। তো ডিফারেন্ট সাইজের প্লাস্টিক ব্যাগ ক্যারি করতে পারেন। সো প্লাস্টিক ব্যাগ হলো যে আপনার কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড় অ্যান্ড দেখা গেলো অন্য কোনো জিনিস ক্যারি করার জন্য আপনি প্লাস্টিক ব্যাগস ক্যারি করতে পারেন। তো আমি হচ্ছে জাস্ট এই বড় সাইজের প্লাস্টিক ব্যাগ কিনেছি। তো এই প্লাস্টিক ব্যাগগুলো আপনি দেখা যাচ্ছে যে
খুঁজে নেবেন আপনার আশপাশে যে কোনো দোকান থেকে, খুবই চিপ, 10-15 টাকা 20 টাকা নিবে হয়তো বা। তো প্লাস্টিক ব্যাগ অবশ্যই ক্যারি করবেন আপনার, খুব এটা অবশ্যই কাজে দিবে। অ্যান্ড ফাইনালি আরেকটা যেটা জিনিস, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, আপনার ওয়াটার প্রুফ সেলফোন কেস। তো এটা দেখা গেল আপনি যদি বৃষ্টি যান সেক্ষেত্রে আপনার ফোনকে সেফ রাখবে, প্লাস যদি বৃষ্টি টিষ্টি হয় সেক্ষেত্রে আপনার ফোনটাকে সেফ রাখার জন্য ওয়াটার প্রুফ কেস আপনি একটা কিনে নিতে পারেন। এটা বাইরে গিয়েও পাবেন অথবা আপনি অনলাইনে বা আলিএক্সপ্রেসে অর্ডার দিয়ে আনাতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আপনার সানগ্লাসেস, এটা অবশ্যই ক্যারি করবেন যদি আপনি কিছু কুল ছবি তুলতে চান, সানগ্লাসেস খুব জরুরি। অ্যান্ড ফাইনালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানি বেল্ট। সো আমি মানি বেল্ট এটা জাস্ট কিনেছি, আমি নর্মাল ট্রেডিশনাল মানি বেল্ট কিনিনি, এটা একটা কারণ আছে, টাকা সেফ রাখা ইজিয়েস্ট ওয়ে। সো এটা বেল্টের মতো পরা যায়, ট্রেডিশনাল মানে জাস্ট নর্মাল বেল্টের মতো মনে হয়, তো মানি বেল্ট অবশ্যই ক্যারি করবেন, এটা খুব জরুরি। তো দ্যাটস ইট, আর কিছু আই গেস মিস যায়নি। আমি আরেকটা ভিডিও বানাবো যেটা হচ্ছে আপনার ট্রাভেলে আপনি কিভাবে টাকা ক্যারি করবেন, হিউজ অ্যামাউন্টে ক্যাশ যদি থাকে আপনার কাছে সেক্ষেত্রে আপনি কিভাবে টাকাগুলো ক্যারি করবেন আপনার জন্য যেন ইজি হয়। তো সব মিলে সেটা আরেকটা একটা ভিডিওতে কভার করব। আর এই ভিডিওটা অনেক লং হয়ে গেল, আশা করি আপনাদের একটু হলেও হেল্প হয়েছে। তো দ্যাটস ইট গাইজ, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর আশা করি আমার বালি ট্রিপে, বালি আর মালয়েশিয়ার একটা 1 মাসের ট্রিপ যাচ্ছে, প্রথম সোলো ব্যাকপ্যাকিং ট্রিপ, তো আই গেস অনেক এক্সাইটিং কিছু করব। অ্যান্ড সেই ট্রিপের পুরো ভ্লগ আমি প্রায় শেয়ার করব, চেষ্টা করব যতটা ম্যাক্সিমাম কভার করা যায়, ভ্লগ করা যায়, অ্যান্ড ট্রাভেল গাইডস অ্যান্ড সব কিছু মিলে আমি বেশ কিছু ভিডিও বানানোর চেষ্টা করব। অ্যান্ড ভিডিওগুলো সরাসরি দেখতে বা ভিডিওগুলো নোটিফিকেশন পেতে অবশ্যই ইউ ক্যান সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড অবশ্যই বেল বাটন যেটা আছে সেটা দিলে আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাবেন। অ্যান্ড অবশ্যই শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড শেয়ারিং ইজ কেয়ারিং। অ্যান্ড আশা করি ভালো হলো ভিডিও বানাতে পারবো, অ্যান্ড এটা হেল্পফুল, বাংলায় ট্রাভেল রিলেটেড ভিডিও খুব কম আছে, তো চেষ্টা করব যতটা সম্ভব বানানোর। অ্যান্ড আপনাদের সহযোগিতা অ্যান্ড আপনাদের উৎসাহ আমাকে নতুন নতুন ভিডিও বানাতে, নতুন নতুন টপিক কভার করতে খুব হেল্প করবে। অ্যান্ড যেহেতু নতুন ভিডিও বানাচ্ছি, অনেক প্রবলেম থাকতে পারে বা অনেক সমস্যা থাকতে পারে আমার কথাবার্তায় বা লং হয়ে যাচ্ছে, বাট আমি আস্তে আস্তে এগুলো কাভার করে ফেলবো আপনাদের সাপোর্ট পেলে এবং পজিটিভ ক্রিটিসিজম অ্যান্ড সব কিছু পেলে, ফিডব্যাক পেলে। অ্যান্ড অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে ফিডব্যাক দিবেন কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো টিল দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। অ্যান্ড ফাইনাল অ্যান্ড অ্যাডিশনাল একটা টিপস, সেটা হচ্ছে আমি ভুলে গেছিলাম, এবং সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা প্যাডলক ক্যারি করা। সো কম্বিনেশন লক আপনি একটা কিনে ফেলবেন। সো কম্বিনেশন লক এটা আমার 200 টাকা নিয়েছে, আমি উত্তরে কিনেছিলাম ঢাকায়, তো আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাবেন। তো কম্বিনেশন লক কেন, কারণ অনেক সময় যেটা হয় যে আমরা তালা মারি এবং চাবি হারানোর একটা ভয় থাকে। সো আপনি হোস্টেলে থাকেন বা আপনার ব্যাকপ্যাককে সেফ রাখতে চান আপনার জিনিসপত্র, সেক্ষেত্রে আপনার কম্বিনেশন লকটা খুব জরুরি একটা জিনিস। তো অবশ্যই আপনার সাথে একটা কম্বিনেশন লক ক্যারি করবেন। আর হোস্টেলে গেলে অনেক ওরা নিজে থেকে একটা লক দেয়, তারপরেও আপনার ওভার সেফটির জন্য, আপনার স্যাটিসফ্যাকশনের জন্য আপনি একটা লক অলওয়েজ ক্যারি করবেন। সো দ্যাটস ইট, এটা ছিল অ্যাডিশনাল টিপস।